বললে না নন্দন, তুমি বললে তুমি মনকে ভালোবাসো। তুমি বদলে গেলে কেন? মানুষ বদলে যায়, তুমি বদলে গেলে কেন নন্দন? দেখো রূপকথা, আমি আমার জীবনের প্রত্যেকটা সম্পর্কে সৎ থাকতে চেয়েছি, সৎ থাকার চেষ্টা করি। আমি আজও তোমাকে আমার বন্ধু হিসাবে আমার পাশে পেলে খুশি হব। তুমি কাঁদছো দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব, হয়তো তোমার পছন্দসই কোনো কথা বলতে পারলে আমি খুশি হতাম, কিন্তু তার উপায় আমার কাছে নেই। কারণ কারো পছন্দসই কথা বলার থেকে আমি সত্যি কথাটা বলা বেশি পছন্দ করি। বললি তোর হাজবেন্ড নাকি অসুস্থ, সে তো এখানে বসে দিব্যি কফি খাচ্ছে। তোর বর যে ডুবে ডুবে জল খাচ্ছে তুই জানতিস না? এক্সকিউজ মি, বিলটা দিন একটু। এই যে মিস্টার অনুজয় চ্যাটার্জি, শুধু নিজের বান্ধবী কি কফি খাওয়ালে হবে? বউয়ের বান্ধবীদের কফি খাওয়াবেন না? আজ কিন্তু আমাদেরও খাওয়াতে হবে। হ্যাঁ শিওর, বসুন আপনারা, আপনারা বসে কফি খান, আমি বিলটা দিয়ে যাচ্ছি। তবে আমি থাকতে পারবো না। বারে এতক্ষণ তো বেশ বসে আড্ডা দিচ্ছিলে, আর যেই মন এলো অমনি চলে যাচ্ছেন যে বড়। খেয়েই মন তো বরকে আটকা। আমি আর কি আটকাবো, উনি তো অলরেডি আটকে আছেন। এই চল আমরা গিয়ে বসি। খুব জরুরি কথা ছিল, সেই জন্যই আমরা কফি শপে আসতে বাধ্য হয়েছিলাম। তুমি আমাকে কোনো এক্সপ্লেনেশন দিও না রূপকথা দি, আমি তোমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাই না। আমি এমনি তো এখানে থাকবো না, তোমাদের ডিস্টার্ব করবো না, আমি বাড়ি যাচ্ছি। আমরাও বিল দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তার দরকার কি, আর একটু বসে যাও, এত তাড়াতাড়ি সব কথা শেষ হয়ে গেল? আমি এগোলাম রূপকথা, আমাকে আবার অফিস যেতে হবে। আর ইমন, ঘটনা আমার, ব্যাখ্যা তোমার। এই ঘটনাকে তুমি যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারো, কিন্তু প্লিজ দয়া করে তোমার ব্যাখ্যার মধ্যে দাদা ভাইকে টেনো না। আমি চাই না তুমি দাদাভাইকে গিয়ে কিছু বলো, কারণ তোমার ব্যাখ্যা শুনলে দাদাভাই কিন্তু নিজের সংসার থেকে আবার মুখ ঘুরিয়ে নেবে। যদি সংসার করার কোনো সম্ভাবনা থেকেও থাকে সেটাও মিটে যাবে, আমি যেটা চাই না। এটুকুই বলার ছিল। আমি চাই দাদাভাই সংসারী হোক, এবং সেটা রূপকথার সঙ্গে। আসছি। হ্যাঁ লেখো, লেখো চালের দামটাও লেখো।
হলো একবার দেখো দেখি দেখছি। এই 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 আরে কি ব্যাপার, হঠাৎ এত ঘটা করে পেন নাম? হ্যাঁ আজ আমার জন্মদিন নাকি? রোজের জন্মদিন হচ্ছে। ঠিকই বলেছো বাবা, আজ ভুল করে হলেও তুমি একদম ঠিক কথা বলেছ। আজ আমার একটা নতুন জন্ম হলো, জন্মদিন তো বটেই। আশীর্বাদ করো যেন এই জন্মটাতে আমি আমার নিজের মতো করে বাঁচতে পারি, কারোর কাছে আমাকে হেরে না যেতে হয়। ইমন, ব্যাগ গুছিয়ে কোথায় চললি? জন্মদিনের উৎসব পালন করতে যাচ্ছে। জন্মদিনের উৎসব? এই তো সেদিন জন্মদিন পালন হলো, আর কটা জন্মদিন হবে? ওই যে ভাষণ দিল, আজ নাকি ওর নতুন করে জন্মদিন পালন হচ্ছে। বুঝলে বউটা, আমাদের বাড়ির এই বউটি আর কিছু জানুক বা না জানুক, কথায় ওর সঙ্গে কেউ পারবে না, ভাষণে একেবারে মাস্টার। আমি আসছি জেঠিমা। আসছি মানে কোথায় যাচ্ছ তুমি? এই সন্ধ্যে সাতটার সময় বাড়ি বাড়ি যাচ্ছ, ভিড় ভেটে কখন? আসি বলে হবে? কোথায় যাচ্ছি আমি জানি না, তবে আর ফিরব না। সময় না সত্যি মনে মনে ভাবি যে এই কাজটাই যদি আমি করতাম তাহলে বজ্জেটি বলো তুমি আমাকে কি বলতে, বছরে একদিনও যদি করতাম কি বলতে বজ্জেটি তুমি বলো আমাকে? এমনিতে কিচ্ছুটি না করে, বলো নতুন দি, কিচ্ছুটি না করে সবার কাছ থেকে শুনবো আমি এইটা পারি না, আমি ওইটা পারি না, আমি এইটা শিখিনি, আমি ওইটা শিখিনি, আমি এইটা করেছি, আমি ওইটা করেছি, বাপরে বাপরে বাপ, সব বোধা তোমরা বলে চলেছো। আর এখন বলো বলো, ওর মতো যদি আমি জীবন কাটাতাম তোমরা কি বলতে? ইচ্ছে মতো, খুশি মতো কি বলতে? অমন ধারার মেয়ে আমি নই, বুঝেছো? যে বরের সঙ্গে মিথ্যে কথা বলে ড্যারেন ড্যারেন করতে করতে বিয়ের তারিখ পালন করতে বেড়াতে চলে যাব, আবার হঠাৎ করে পটের বিবি সেজে নেমে পড়ে সবার সামনে মাঝখানে দাঁড়িয়ে বলবো আমি আর আজকে রাত্রে ফিরবো না, অমন ধারার মেয়ে আমি নই। হ্যাঁ মিঠু, তুমি না অনেক বেশি কথা বলছো জানো তো, বড্ড বেশি কথা বলছো। তুমি যে সম্পর্কে ওর থেকে ছোট এটা কি ভুলে গেছো তুমি? না গো কলিদি, ভুলে যাইনি। কিন্তু কি বলতো কলিদি, একই ছাদের তলায় দুজন মানুষের সঙ্গে যখন পরিবারের সকলে দুরকম আচার ব্যবহার করে না, তখন তো তোমার মুখ ফুটে কোনো কথা বলতে শুনিনি কলিদি। হ্যাঁ মিঠু, একই ছাদের তলায় যখন দুটো মানুষ দুরকম করে থাকে, মানে ইমন যেমন নিজের যা কিছু আছে উজাড় করে সবাইকে দেয় আর তুমি শুধু আমার 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 করে নিজের জিনিসটা আগলে রাখো, তখনও তো আমরা এটা নিয়ে কোনো কথা বলি না মিঠু। ইমন, কোথায় যাচ্ছিস তুই? তুই কিছু বলিস নি তো আমাকে? পিসিমনির বাড়িতে যাচ্ছিস? এখনো ঠিক করিনি মা। এই মেয়ে শোন, কোথায় যাচ্ছিস? বন্ধুদের সঙ্গে পার্টি সার্টি আছে নাকি? না দাদা ভাই, অবশ্য জানি না কোথায় যাব, যাওয়ার জায়গা এখনো ঠিক করিনি, তবে এটুকু জানি আমি আর কখনো এই বাড়িতে ফিরব না, কারণ পাকাপাকি ভাবেই আমি এই বাড়ি থেকে চলে যেতে চাইছি। কারণটা জানতে পারি ইমন? কফি শপে মিস্টার রণজয় চ্যাটার্জি আমাকে একটা কথা বলে দিয়ে গিয়েছিলেন, সেই কথাটা আমি রাখতে চাই, তাই সবার সামনে ভালো মানুষের মতো মুখ করে আমাকে এই কথাটা জিজ্ঞেস করো না, কারণ আমি তোমাকে বলতে পারবো না এখন আমি কেন এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছি। চলে যাবার আগে আমি একটাই কথা বলবো,
তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। তোমরা যতই মুখ করো যাই করো না কেন, আমার মতো করে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তাই আজ এই বাড়ি ছেড়ে চলে যেতে আমার যে একদম কষ্ট হচ্ছে না, একদম খারাপ লাগছে না, সেটা তো বলতে পারবো না। কুসুম দোলা, কুসুম দোলা।